করোনা মহামারীর মধ্যে শিশুদের প্রতি বিশেষ যত্ন নেয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বাসায় বসে নিয়মিত পড়াশোনা করতে শিশুদেরকেও অনুরোধ করেন তিনি। শেখ রাসেলের 56তম জন্মদিন উপলক্ষে গণভবন থেকে বিভিন্ন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে শেখ রাসেলের মোরাল ও শহীদ শেখ রাসেল ভবন উদ্বোধন করেন। এছাড়া শেখ রাসেল আমাদের আবেগ এবং স্মৃতির পাতায় শেখ রাসেল বই দুটির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আয়োজিত শিক্ষাবৃত্তি, আর্থিক অনুদানের চেক ও ল্যাপটপ বিতরণী অনুষ্ঠানেও ভার্চুয়ালি যোগ দেন তিনি। তৈরি করেছে যার নাম এক পলকে শেখ হাসিনা। আমি জানি করোনা ভাইরাসের কারণে স্কুল বন্ধ, কিন্তু এটা সত্যি একটা যে কোনো শিশুর জন্য খুব কষ্টকর, কিন্তু হয়তো এইরকম অস্বাভাবিক অবস্থা থাকবে না। তবুও আমি তাদের বলবো যে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে, যে হোক ঘরে বসে পড়াশোনা করা এবং সেই সাথে সাথে নিজেদের যা কেউ আর্ট করতে পারে, কেউ খেলাধুলা করতে পারে, যে যেটুকু পারে সেটুকু তাদের করতে হবে এবং সেভাবে নিজেদেরকে ব্যস্ত রাখতে হবে যেন যখন স্কুল খুলবে তখন যেন তারা ভালোভাবে আবার স্কুলে যেতে পারে, পড়াশোনা করতে পারে। সেদিকে বিশেষভাবে সবাইকে নজর রাখতে হবে এবং সেই দিকে আমি অভিভাবকদের অনুরোধ করব যে যার যা নিজের ছেলে মেয়ে তাদেরকে অন্তত তাদের লেখাপড়ার দিকে মনোযোগ দেওয়া, পাশাপাশি তাদের একটু খেলাধুলা বা তাদের যেন এক্সারসাইজ করতে পারে সেই ব্যবস্থাটা আপনারা নেবেন। আর সেই সাথে এই করোনা ভাইরাস থেকে যেন আল্লাহ সবাইকে রক্ষা করে।